আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2023 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন পরীক্ষা দেবে তোমাদের লাস্ট মুহূর্তের প্রস্তুতি। এখানে মাত্র কয়েকটি বড় প্রশ্ন তুলে দেওয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যে থেকে তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের জন্য কোন কোন বড় প্রশ্নগুলো এবছর খুবই ইম্পর্টেন্ট তো চলো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম তোমাদের 4 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মূক বধির ও অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো এবং অন্ধ শিশুদের যে ব্রেইল পদ্ধতি সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তো প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। তৃতীয় প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বা এটা অন্যটা দিতে পারে মানুষ হয়ে ওঠার শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো চতুর্থ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা সুবিধাগুলি লেখো। এবং পঞ্চম প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে, কম্পিউটার ও শিক্ষক একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকে তোমরা কিন্তু 100% শিওর পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তো এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বরের প্রশ্ন যেগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং 1 নম্বরটা অবশ্যই তোমাদের পড়তে হবে, এটি পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। প্রথম প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করা ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থার্নোস্টের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। তো তৃতীয় দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। চলে যাচ্ছি পঞ্চম প্রশ্নে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। চলে যাচ্ছি 6 নম্বরের প্রশ্নে, অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন। এবং চলে যাচ্ছি 7 নম্বরে, যেখানে তোমাদের অঙ্ক থাকবে সেখান থেকে তোমরা মিন ও মিডিয়ান এই 2টি নির্ণয় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। চলে যাচ্ছি পরের অধ্যায়ে। তো 1 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। তো চলে যাচ্ছি এখান থেকে দ্বিতীয় প্রশ্নে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি কি ছিল তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাচ্ছে চতুর্থ প্রশ্নে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। এবং সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে উল্লিখিত সুপারিশগুলি আলোচনা করো। তো এই কয়েকটি বড় প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে তুমি এখান থেকে কিন্তু 100% শিওর অনেকগুলি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।